এই গ্রামের নাম ভোলেশ্বর। হালজোর থেকে ভোলেশ্বরে প্রবেশ করেছি। গ্রামটির বড় একটি অংশ জুড়ে রয়েছে শালগজারির বন। বনে প্রবেশ করলাম, মাটির রাস্তা, নির্জন দুপুর। আমরা দুজন ছিলাম, বাইকে ছিলাম, বাইক চালাচ্ছিলেন আশিক ভাই। গাজীপুরের কাপাসিয়া রায়ত ইউনিয়ন, আমরা থেকে দরদরিয়া যে রাস্তাটি গিয়েছে সেখানে হাইলজোরের কলেজ গেট, সেটি অতিক্রম করলে একটি ছোট্ট রাস্তা মেঠু পথ প্রবেশ করেছে দক্ষিণ দিকে। বাম দিকে সেই ছোট্ট পথে এই প্রথম আমরা বনে প্রবেশ করেছি। এই পর্যন্ত আসলাম, কোনো লোকালয় ঘরবাড়ি নাই। সামনে আছে গবাদি পশু, চড়ে বেড়াচ্ছে এদিক সেদিক। ভাওয়াল অরণ্য, এটি মূলত রায়ত ইউনিয়নের অন্তর্গত। এই ভিডিওতে ভোলেশ্বর দরদরিয়া এই দুটি গ্রামের দৃশ্য দেখব। ভোলেশ্বর থেকে দেওনা হয়ে দরদরিয়া যাব, যেখানে দরদরিয়া বাজার, বট গাছ রয়েছে তিনটি, লাল মাটির খাড়া উঁচু পার। জনবিরল এই প্রান্তর অচেনা মানুষের জন্য ঠিক ভয়ঙ্কর না, তবে রাতের বেলা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কাপাসিয়া আমরা এত টুক সড়কে মিয়ার বাজার থেকে দিগদা দেওনা হয়ে কাচারি বালুচরা বাজার অতিক্রম করে হাইলজোরের দিকে যে রাস্তাটি গিয়েছে সেটি হাইলজোরের কলেজ গেটের আধা কিলোমিটার আগে বনের মধ্য দিয়ে জ্যামিতিক অতিভুজের মতো একটি রাস্তা মুচিবাড়িতে গিয়েছে। সেই রাস্তায় আমরা প্রবেশ করেছি, সেই বনের মধ্য দিয়ে রাস্তা দিয়ে এসে তারপরে এখন চলে আসলাম ভোলেশ্বর স্কুল সংলগ্ন খালের পারে। এটি ধলাগড়ের খাল, মূলত ইকুরিয়াতে গিয়েছে। এখানে পাশাপাশি দুটি সেতু, এই দৃশ্যটা যতবারই আসি ততবারই ভালো লাগে। কথা বলছি নাজিব মাহফুজ খান। এই গ্রামটি ভোলেশ্বর গ্রাম, বিপরীত পাশে দেওনা গ্রাম। এখন আবার আছি তরগাঁও ইউনিয়নের দেওনা গ্রামে, বিপরীতে রায়ত ইউনিয়নের ভোলেশ্বর গ্রাম। এখানে থামলাম, একটি সিঙ্গারার দোকান আছে মূলত স্কুলকে সামনে রেখে। সেটি চলে এসেছি দরদরিয়া বাজার। মনোমুগ্ধকর অনিন্দ সুন্দর এই হাটে রবি এবং বৃহস্পতি সাপ্তাহিক হাট বসত, বর্তমানে উন্মুক্ত খোলা জায়গা। পাশে একটি মসজিদ রয়েছে, তিনটি বটগাছ। এমন দৃশ্য দেখেই জেমস টেলর কোম্পানি আমলে ঢাকা নামক বইতে লিখেছিলেন, ভাওয়াল অঞ্চলের লাল মাটির খাড়া উঁচু পাড় দেখে মনে হয় কোনো সুদক্ষ মিস্ত্রি কারুকার্য করে রেখেছে। একটি শিশু, একটি কিশোর বসে আছে বটের মূলে নদীর কুলে। এখানে ড্রোন উড়িয়েছি, আগেও ভিডিও দিয়েছিলাম, আরেকটি ভিডিও আসবে এখানকার দৃশ্য নিয়ে, ছোট্ট ভিডিও। শেষ করছি, ভালো থাকবেন, পাশে থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে।